Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা একটু ভিন্ন, মানে সবার থেকে আমি বলবো আলাদা। এটা একটা প্রতিবেদন আরটিভি নিউজের। তো সেখানে আমরা এমন দুজন ব্যক্তিকে দেখব যারা নিজেদের যে পেশাগত গাম্ভীর্যতা রয়েছে সেটা অন্য জায়গায় রেখে তারা তাদের যে পুরনো ব্যবসা বা পুরনো যে কর্ম ছিল তাতে তারা সেই ব্যবসাটা পরিচালনা করছে এবং সাথে সাথে তারা বেশ উঁচু পদের অফিসার বলা যেতে পারে এবং বলা যেতে পারে না, অবশ্যই তারা বিসিএস ক্যাডার। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি আমি টাইটেলটা বলে দিই, সেটা হচ্ছে যে পেশাগত গাম্ভীর্যকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে মিষ্টি বিক্রি করে বিসিএস ক্যাডার। তো বিসিএস ক্যাডার মানে বিশাল ব্যাপার বাংলাদেশে। আমি যেটুকু জানি যে যত বড় বড় পদ বাংলাদেশের সেগুলো বিসিএসের মাধ্যমে সিলেকশন হয়। তো সেই জায়গার দুজন মানুষ তারা তাদের যে পুরনো মিষ্টির দোকান সেখানে ব্যবসায় বসেছেন। তো সেটা নিয়েই প্রতিবেদনটা, ভীষণ ভালো লাগবে আমার মনে হয় দেখার, ইন্টারেস্টিং একটা ঘটনা। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বড় ভাই বিসিএস ক্যাটার আর ছোট ভাই এমবিবিএস পাশ করে ইন্টার্ন করছেন। পেশাগত গাম্ভীর্যকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে বসে বাবার দোকানে মিষ্টি বিক্রি করে বেশ আলোচনায় এসেছেন এই সহোদর, যে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি নিজ এলাকার গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই তারা নজর কেড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর। রাজশাহী থেকে তারেক মাহমুদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট দেখুন। রাজশাহীর বাঘা উপজেলার আরানী পৌর বাজারের চালহাটার ফুটপাতে দোকান দিয়ে মিষ্টি বিক্রি করেন বাবা উত্তম কুমার পাল। অভাব অনটন আর সংসারের নানা টানাপোড়েনের মাঝেও কষ্ট করে তিন ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। বড় ছেলে অমিত কুমার 35তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডার হয়েছেন, যোগ দেন সান্তাহার সরকারি কলেজে। পরবর্তী সময়ে কলেজ থেকে বিসিএস শিক্ষা ক্যাডার বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নিয়ে দেশসেরা হয়ে পান চেয়ারম্যান অ্যাওয়ার্ড। আর ছোট ছেলে মিনাল কুমার রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে সেখানকার প্রাইম মেডিকেল কলেজে ইন্টার্ন করছেন। এত কিছুর পরও ভুলেননি তাদের অতীত। এই ব্যবসাটা, এটা হলো আমাদের আজকে আমাদের অস্তিত্বের মতো, আমার মায়ের মতো। আমরা যে আজকে বড় হয়েছি এই ব্যবসাকে পুঁজি করেই, আমার বাবা এই ব্যবসার প্রফিটের উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে বড় করেছে। এটা ফুটপাতের একটা দোকান হলেও এটা কিন্তু আমাদের কাছে লক্ষ্মী। এই লক্ষ্মীর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ব্যবসাটা চলছে এবং আমরা যে আজকে এস্টাবলিশ হয়েছি, কোনো সময়ই আমরা কিন্তু এই ব্যবসাটাকে ছোট করে দেখি না। এবং এই ব্যবসাটা হলো আমাদের কাছে মায়ের মতো প্রথমে বললাম, আর আমাদের মানসিকতায় কখনো মনে আসে না যে এটা একটা ছোট কাজ বা ফুটপাতের দোকান, কখনো এটা আমার মনে হয়নি। এটা আমার কাছে নতুন না যে আমি আজকেই বসছি, এটা আমি ছোট থেকে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকেই আমি এই দোকানে বসি, এই দোকানে বসেই বই পড়ি। এখানে আর একটা বই আছে, এখন আমি বই পড়তেছি, এই বইটা এখন আমার কাছে আছে, এটা আমি পড়তেছি। তো এটা আমার কাছে নিত্য নৈমিত্তিক বিষয় যে আমি এখানে বসবো, বই পড়বো, দোকানে কাস্টমারের সাথে কথা বলবো। প্রত্যেকটা মতে দোকানে আসা যাওয়া করতে করতে আমাদের দোকানের প্রতি একটা ভালোবাসা, মানে পরিবারের মতো আর কি, মায়ের মতো। তা আমরা যখন বুদ্ধি হয়েছে তখন দেখতাম যে বাবার আসলে কষ্ট হতো, বাবা এই দোকান থেকেই দেখা যাচ্ছে ব্যবসা করতে হতো, বাজার করা লাগবে, বাবা পায় না। তখন আমি আসতাম, বললাম তুই একটু বস, আমি বাজারটা করে আসি, আমাকে বাবা দোকানে বসাইতে বাজার করতে যেত। তো এই যে আমি ছোটো থেকে, শুধু এরকম না, আমাদের এই যে দুইটা ঈদ দুরাতর দুর্গা পূজা অকেশনালি আমরা বাড়িতে আসলে ছুটিতে এসে যখন পড়াশোনা করতাম তখন বা এখনও ছুটিতে আসলে আমরা দোকানে বসি। আর এই দোকানে বসে আমাদের কখনো মনে হয় না যে আমরা মানে বড় জায়গায় যাই, ছোটো দোকানে বসে আমাদের এই দোকানটা আমাদের সমান। আমি যত বড়ই হই না কেন, আমি যত শিক্ষিত হই যত বড় হই না কেন, এই দোকানটা কখনোই আমার থেকে ছোট হয়ে যাবে না। আমার অনুপ্রেরণা বাবার এই ছোট্ট দোকান। ছেলেরা শুধু শিক্ষিত নন, মানুষের মতো মানুষ হওয়ায় খুশি বাবা উত্তম কুমার পাল। আমার এই ফুটপাতের দোকানে আমার ছেলেরা সুশিক্ষিত হয়েও এখানে বসে, এটা তো একটা গর্বের বিষয়। আমার এলাকাবাসীও গর্ব করে আমার দুই ছেলেকে, এত সুন্দর ছেলে, এত লেখাপড়া শিখেও তারা যে বিসিএস ক্যাডার হয়েও যে এখানে এই ফুটপাতের দোকানে দোকানদারি করে, আপনাকে সহযোগ করতে পারে, আপনি খুব ভাগ্যবান, এটা তারাও গর্ব করে। খালি আমি গর্ব না, তারা গর্ব করলে আমার গর্ব, আমার ভালো লাগে। এই মিষ্টির কাজের পর থেকেই আমি তিন ছেলে মেয়েকে লেখাপড়া শিখা আর দূর পর্যায়ে নিয়ে গেছি। আমি চাই আমার ছেলে মেয়ে, তিন ছেলে মেয়ে আরও বড় হোক, সামনের দিকে আগা যাক। তাদের এমন কাজে ব্যাপক সাড়া ফেলেছে এলাকাবাসীর মধ্যে। এছাড়াও প্রধানমন্ত্রী তাদের দোকানের মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
দীপ্তচন্দ্র পাল, আরটিভি। উত্তম কুমার পালের দুই সন্তান অমিত কুমার এবং মৃণাল কুমার, এই দুজন সন্তান যে এই লেভেলে গিয়েছে, বড় ছেলে বিসিএস ক্যাডার এবং ছোট ছেলে এমবিবিএস পাশ করে ইন্টার্ন করছে, তো এত বড় এত বড় বড় জায়গায় গিয়েও যে তারা তার বাবার যে সে ছোট্ট ফুটপাতের দোকানে, মিষ্টির দোকানে যেটা খুবই ছোট, তারা সেখানে বসে মিষ্টি এখনও বিক্রি করছে, যেটা কিনা তারা এই লেভেলে আসার আগেও করতো, এবং সেই জিনিসটা যে ছাড়েনি এখনও, তারা যে সেইটার গুরুত্ব বোঝে, সেই দোকানটাকে তারা লক্ষ্মী বলছে, মানে তাদের জীবনে এই যে উঠে আসা সেটাও কিন্তু এই দোকানের জন্য, কারণ দোকানটা না থাকলে কিন্তু আজকে এই জায়গায় হয়তো বা তারা পৌঁছাতে পারতো না, কারণ যে সাপোর্ট দরকার থাকে, যে পেছন থেকে একটা অর্থনৈতিক সাপোর্টেরও দরকার থাকে, তো সেটাই কিন্তু এই দোকান থেকেই তার বাবা কিন্তু দিয়েছেন, এবং সত্যি বাবার গর্বের সন্তান তারা, এবং তারা যে এখনও পর্যন্ত সেখানে গিয়ে সেই ব্যবসাটা করছে। আমি কমেন্ট সেকশন দেখলাম, ভালো লাগলো যে সবাই মিলে এটাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, কিন্তু কয়েকজন আমি দেখলাম সেখানে কমেন্ট সেকশনে তারা লিখেছে যে এখনও তারা এত বড় জায়গায় পৌঁছে গিয়েছে কেন বাবাকে খাটতে দিচ্ছে, এটাও ঠিক না, এত মানে লাভ রিয়্যাক্ট করার কিছু নেই। অ্যাকচুয়ালি আমি তাদের বলবো যে এটা ব্যাপারটাকে এইভাবে না দেখে আমার মনে হয় যে তার বাবা যেটা করছেন সেটা কে ভালোবেসে তারা যে ওপর থেকে নিচে নেমে এসে করছেন সেইটা দেখার দরকার, কারণ এটা কিন্তু তারা ছোটোবেলা থেকে করছে এবং এটাকে লক্ষ্মী বলছে তারা, অতএব এটার প্রতি একটা আলাদা আবেগ ভালোবাসা রয়েছে বলেই কিন্তু তারা কন্টিনিউ করছে। চাইলে তো তারা অবশ্যই তার বাবাকে নিয়ে গিয়ে রাখতে পারতো, এমন নয় যে তার বাবাই খেটে যাচ্ছে এবং তার ছেলে সন্তানরা তাদের দেখছে না, তারা কিন্তু রীতিমতো এসে সেখানে বসছে, বাবার সাথে হাত মেলাচ্ছে মানে ব্যবসায় এবং ব্যবসাটা করছে। সুতরাং এখান থেকে যা উপার্জন, তাদের নিজস্ব যে ব্যক্তিগত উপার্জন রয়েছে, যে বিসিএস ক্যাডার বা মেডিকেল যে ডক্টর, নিশ্চয়ই এটা তাদের কাছে এমন কিছু নয়, সামান্য একটা ব্যাপার, তাও যে তারা এখানে আসে তাদের ভালোবাসাটা তার মানে কতটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সাথে সাথে এমনও নয় যে তার বাবাকে দেখছে না, বাবাকে শুধু মিষ্টির দোকান চালিয়ে মানে সংসার খরচ করতে হচ্ছে আর তারা একদম আলাদা থেকে গিয়েছে, এটা কিন্তু নয়, ভিডিওটা দেখে আমি যেটুকু বুঝলাম, এবং সেখানে তারা কত সুন্দর যে তাদের যে যশ প্রতিপত্তি রয়েছে বা যাই থাকুক মানে একটা লেভেল রয়েছে, সেই জায়গা থেকেও তারা যে দোকানে এসে, পাড়ার যে দোকানটা রয়েছে সেই ফুটপাতের ওপরে, সেই দোকানে এসে যে মানুষের সাথে আবার মিশছে এবং মানুষ তাদের কাছ থেকে নিচ্ছে, এটার মতো ভালো জিনিস হয় না, এবং সত্যিই এগুলো লোকচক্ষুর আড়ালে থেকে যায়, কিন্তু এখন মিডিয়ার জন্য এগুলো সম্ভব হচ্ছে যে এত ভালো ভালো জিনিসগুলো দেখা, এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তাদের দোকানের মিষ্টি খাওয়ার মানে ইচ্ছা প্রকাশ করেছেন, এবং সত্যি খুব ভালো লাগলো, যদিও নিউজটা বেশ পুরনো, প্রায় 5-6 মাসের ওপরেই হবে, তবুও আজকে চোখে পড়লো, এবং এটা খুবই কী বলবো ইন্টারেস্টিং এবং মানুষকে উদ্বুদ্ধ করার মতো একটা ভিডিও, যে না তার শিকড়কে ভুলে যায়নি, তারা তার শিকড়কে ধরে রেখেছে, এবং যে জায়গাটা তাদের আজকের জায়গায় পৌঁছতে সাহায্য করেছে সেই জায়গাটাকে তারা ভোলেনি, সেই জায়গাটাকে এখনও সেইভাবেই শক্তপোক্ত করে আঁকড়ে ধরে রয়েছে। তো মিষ্টির দোকানটা এমন কিছু নয়, উঠিয়ে দিলেও কোনো প্রবলেম ছিল না, বা বাবা মাকে নিয়ে তারা অন্য জায়গায় ফ্ল্যাট বাড়ি অনেক কিছু করে থাকতে পারে, কিন্তু সেই যে ভালোবাসা, যে ছোটোবেলার যে ভালোবাসা আমরা কি ভুলতে পেরেছি, যে ছোটোবেলায় আমরা অনেকেই হয়তো দেখা গিয়েছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছে, কিন্তু সেই যে ছোটোবেলার বন্ধুবান্ধব, সেই যে ঘরগুলো, সেই যে খেলার জিনিসগুলো, সেই খেলার বন্ধুবান্ধবগুলো, সেইগুলোকে কি ভোলা যায়, সেই যে একটা স্মৃতি মধুর মানে স্মৃতি রয়েছে সেখানে, সেটা কিন্তু ভোলার নয়, এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই চায় না সেই স্মৃতিগুলোকে বাদ দিয়ে নতুন করে আর কিছু তৈরি করা, অন্তত বৃদ্ধ বয়সে তারা চায়, আমি এখানে বলছি বৃদ্ধ বয়সে, কারণ আমি দেখেছি এটা যে বৃদ্ধ বয়স হয়ে গেলে তারা চায় যে আমি আবার গ্রামে ফিরে যাই এবং সেখানে নিজের
শৈশব যেখানে কাটিয়েছি সেইখানেই আবার শেষ জীবনটুকু অতিবাহিত করে সেখানেই মাথা রাখতে চাই। তো সেইরকম ঘটনা কিন্তু প্রত্যেকের জীবনে ঘটে, হয়তো বা সম্ভব হয় না অনেকের পক্ষেই যে বৃদ্ধ বয়সে গিয়ে হয়তো কোনো কারণে ঘর বাড়ি বেঁচে দিয়ে চলে গিয়েছে, তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু যারা এখনও তাদের বাড়ি রয়েছে, আদি বাড়ি রয়েছে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে যে আমি ফিরে আসি এবং সেখানে সময় কাটাই, শেষ জীবনটা যেন সেই মাটিতেই তার শেষ যাত্রা হয়, এটা কিন্তু অনেকেই ভাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো এবং অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, তারা এত বড় জায়গায় পৌঁছেছে এবং আজকে দেখে খুব ভালো লাগলো। ইন্সপায়ার করার মতো জিনিস যে দোকানে বসেও পড়াশোনা করেও এত বড় জায়গায় যাওয়া যায়, এবং অনেকেই ভাবে যে সত্যি মানে একদম নিরিবিলি জায়গায় একটু ভালো করে পড়াশোনা করলে তবেই পাওয়া যায় এবং খাটনিটা দেখে না। এখানে কিন্তু প্রচুর আমি খাটনি দেখলাম যে দোকানে বসে তারা সে এখনও পড়ছে, ঠিক আছে, বই পড়ছে। তো কত বড় ডেডিকেশন থাকলে তারপরে এগুলো সম্ভব হয়। তো কষ্ট করলে কেষ্ট মেলে কথাতেই আছে, তো অবশ্যই তারা কষ্ট করেছে এবং কেষ্ট পেয়েওছে। তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং ইন্সপায়ার্ড করবে কাহিনীটা। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।